Hello, assalamu alaikum. Thanks for clicking me. This is Nasir before you, and today we are going to learn it's all about relative pronoun and relative adverb. Priyo shikkhartira, cholo ajker class ti shuru kora jak. Relative pronoun keno dorkar, kibhabe dorkar, kothay dorkar, ei bishoyti niye amra goto class e bistarito alochona korechi ebong ajke samne ektu agroshor hobo. So relative pronoun hole ekti শব্দের কি কি অর্থ হতে পারে মানে একটি ওয়ার্ডের কি কি অর্থ হতে পারে সেটা দেখব এবং আমরা কিছু एग्जांपल দেখব সো দ্যাট এটা যখন আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব তখন সে ক্ষেত্রে দ্যাট মানে তা বা ওটা বা সেটা রাইট বাট এটা যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করব আর আমরা জানি যে রিলেটিভ মানে তো সম্পর্ক স্থাপন করা মানে কনজাংশনের মতো দুইটি স্বাধীন সেন্টেন্সের মধ্যে বসে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে এটাই হচ্ছে এর কাজ এই জন্য একে বলা হয় রিলেটিভ মানে আত্মীয় করা মানে সম্পর্ক স্থাপন করা এই জন্য আমরা যেটা রিলেটিভ বলতে যার অর্থ হচ্ছে বাংলাতে আত্মীয় মানে সম্পর্ক তৈরি করা সো আমরা বুঝতে পারছি যে এক বা একাধিক সেন্টেন্সকে একসাথে জুড়িয়ে দেওয়ার জন্য যে নাট মানে নাট বল্টুর যে কাজটা করে সেটা কিন্তু এই রিলেটিভ প্রোনাউন করে সো চলো আমরা এটা দেখি So that হচ্ছে ওটা বা সেটা বা তা দূরের জিনিসকে নির্দেশ করতে বাট এটা যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করব তখন তার অর্থ হয়ে যাবে যে যা সে তা যে যা সেটা এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করলেই তখন এই অর্থগুলো অটোমেটিক চলে আসবে এই নিয়ে আমাদের অনেক উদাহরণ সামনে আছে আমরা সেগুলো দেখব এরপরে হচ্ছে হু হু অর্থ হচ্ছে কে কারা ঠিক আছে এটা হচ্ছে এগুলো হচ্ছে প্রোনাউন সো হু হচ্ছে কে কারা যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করব তখন হয়ে যাবে যে যারা কে হচ্ছে সিঙ্গুলার কারা হচ্ছে প্লুরাল তাই অনুরূপভাবে যে হচ্ছে রিলেটিভ প্রোনাউন সিঙ্গুলার যারা হচ্ছে রিলেটিভ প্রোনাউন প্লুরাল তারপর আছে হোম হোম মানে কাকে কাদেরকে অর্থাৎ সিঙ্গুলার এন্ড হচ্ছে প্লুরাল যখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করব তখন হয়ে যাবে কাকে থেকে যাকে কাদেরকে থেকে যাদেরকে এরপরে নেক্সট হচ্ছে হুজ হুজ মানে হচ্ছে কার অথবা কাদের মানে সিঙ্গুলার এবং প্লুরাল সো যখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করব তখন হয়ে যাবে যার এবং যাদের এরপরে হচ্ছে উইচ উইচ মানে কোনটি কোনটি এটা যখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করব তখন হয়ে যাবে যেটি এরপরে উইচ এটা সম্পূর্ণভাবে বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করব উইচ মানে কোনটি রিলেটিভ প্রোনাউন হিসেবে সেটার ইউজ হবে যেটি হোয়াট মানে হচ্ছে কি যখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করব তখন হয়ে যাবে যা যা যাহা এভাবে চলে আসবে এরপর নেক্সট হচ্ছে ওয়্যার হচ্ছে একটি অবশ্যই ডাবল কোয়েশ্চেন এবং এটাকে আমরা যখন রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ করব তখন অবশ্যই তার অর্থ হয়ে যাবে যেথায় অথবা যেখানে তারপর হচ্ছে হাউ এটাও রিলেটিভ অ্যাডভার্ব প্রোনাউন না অ্যাডভার্ব সো হাউ অর্থ হচ্ছে কীভাবে এটা যখন ব্যবহার করব আমরা রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে তখন তার অর্থ হয়ে যাবে যেভাবে তারপরে হচ্ছে ওয়াই মানে কেন রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে যখন ইউজ করব তখন হয়ে যাবে যে কারণে রাইট সো আমরা আরেকটি উদাহরণ এখানে দেখব ওয়েন মানে হচ্ছে কখন বাট আমরা যখন রিলেটিভ হিসাবে ইউজ করব তখন সেটা হয়ে যাবে যখন এবার আমরা এখানে দেখি কিভাবে এটা কাজ করে সেন্টেন্সের মধ্যে কেন এর প্রয়োজন এর গুরুত্ব কতটুকু প্রথমে আমরা দুইটি সেন্টেন্স নিয়েছি আমাকে জানায়ও মানে আমাকে জানায়ও ফিউচার ইন্ডিকেট করছি যে আমাকে জানায়ও তাহলে এটার অর্থ হবে কি টেল মি বা ইউ উইল টেল মি তুমি আমাকে জানাবে বা জানায়ও একই কথা আমি এখানে লিখেছি লেট মি নো এটা হচ্ছে একটি হচ্ছে নেটিভ স্পিকাররা যে প্যাটার্নটা ইউজ করে সেটা আমি এখানে দিয়েছি যে লেট মি নো অর্থ হচ্ছে জানায়ও মানে টেল মি একই কথা টেল মি তো আমরা আরেকটি সেন্টেন্স নিচে নিয়েছি সেটা হচ্ছে কখন তুমি যাবে এর ইংলিশ হচ্ছে ওয়েন উইল ইউ গাও ওয়েন হচ্ছে আমাদের প্রোনাউন আর উইল ইউ গাও এটা হচ্ছে ইন্টারেটিভ সেন্টেন্স ফিউচার ইন্ডিফিনিট
আমরা যখনই কোয়েশ্চেন বানাবো তখন আমরা জানি যে একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানাতে হয়। তাই আমরা এখানে উইল ইউ গাও দিয়েছি, ওয়েন উইল ইউ গাও, কখন তুমি যাবে, নিশ্চয়ই এটা কোয়েশ্চেন করা হচ্ছে এবং এটার অ্যান্সার আমরা জানতে চাচ্ছি যে ওয়েন উইল ইউ গাও, তুমি কখন দেখবে। ওয়েন উইল ইউ ওয়াচ মাই ভিডিও, কখন তুমি আমার ভিডিও দেখবে। সাধারণত যখন তোমাকে কোয়েশ্চেন করি যে কখন তুমি আমার ভিডিও দেখবে, ওয়েন উইল ইউ ওয়াচ মাই ভিডিও, কখন তুমি যাবে, ওয়েন উইল ইউ গাও, এটা ডিরেক্টলি কোয়েশ্চেন করছি, যার কারণে ওয়েন ওয়্যার যতগুলো আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন আছে সবগুলোই প্রথমে থাকবে এবং তারপরে যে সেন্টেন্সটি আসবে সেটা অবশ্যই অবশ্যই ইন্টারোগেটিভ হতে হবে। বাট যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের সেন্টেন্স ইন্টারোগেটিভ রাখলে হবে না, সেটাকে আমাকে অ্যাফার্মেটিভে নিয়ে যেতে হবে। আমাকে জানায়ও কখন তুমি যাবে, এই কথাটা আমরা সাধারণত এভাবে বলি না, আমরা বলি যে আমাকে জানায়ও যখন তুমি যাবে, এটা একটা বিবৃতি, জাস্ট তোমাকে বললাম, বাট এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি না যে কখন তুমি যাবে। কখন তুমি যাবে এটা হচ্ছে ডাব্লিউএস একটি কোয়েশ্চেন, রাইট? আর উপরেরটা জাস্ট একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো দুটাই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, বা দুইটাকে মিলিয়ে যখন আমরা একটা সেন্টেন্স বানাবো যে আমাকে জানায়ও যখন তুমি যাবে, একটা স্টেটমেন্ট, একটা বক্তব্য, জাস্ট তোমাকে জানাচ্ছি, আমি তোমার কাছে জানতেও চাচ্ছি না যে কখন তুমি জানাবে। এই ধরনের যখন আমি স্টেটমেন্ট কোনো কিছু দেব, বক্তৃতা দেব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কখন থেকে অবশ্যই এটাকে যখন বানাতে হবে, যে আমাকে জানায়ও যখন তুমি যাবে। আর এই যখনটা তখনই কাজ করবে যখন আমরা ওয়েন এর পরে, মানে এই ওয়েন এর পরে এই সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ করব। মানে আমাদের এই পুরো সেন্টেন্সটাকে কী করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। আমরা এখানে দেখি, আমরা এই যে সেটা ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখন এখানে করে ফেললাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইউ উইল গাও। তাহলে আমরা বুঝলাম যে যখনই আমরা একটি প্রোনাউনকে আমরা রিলেটিভ হিসেবে ইউজ করতে যাব তখন সেটার বাংলা হয়ে যাবে যখন, ঠিক যেমনটি এখানে পেয়েছি। এখানে যতগুলো আমরা বাম দিকে দেখছি অর্থ সবগুলোই কিন্তু চেঞ্জ হয়ে এইগুলো হয়ে যাবে যখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করব। এবং রিলেটিভ প্রোনাউনটা যে কী পরিমাণ মানে গুরুত্বপূর্ণ সেটা তোমরা এখানে দেখলেই বুঝতে পারো, যে আমাকে জানায় যখন তুমি যাবে, আমাকে জানায় যখন তুমি আমার ভিডিও দেখবে, আমাকে জানায় যখন তুমি আমাকে নিয়ে যাবে, আমাকে জানায় যখন তুমি এই কাজটি করবে। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছ যে রিলেটিভ প্রোনাউনের গুরুত্ব কতটুকু। আমরা এখানে ওয়েন না দিয়ে, মানে এখানে হচ্ছে ওয়েন মানে কখন, আমরা যদি বলি যে ওয়ার উইল ইউ গাও, তুমি কোথায় যাবে, আমাকে জানায় কোথায় তুমি যাবে, যদি এই কথাটা বলি তাহলে শুনতে ভালো লাগছে না, আমাকে জানায় যেখানে তুমি যাবে, এটা তো শুনতে ভালো লাগছে, তাই না? তাই এই যে এখানে ফলো করি, ওয়ার মানে কোথায়, আর যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করব তখন হবে যেথায় বা যেখানে। আর এইভাবে আমরা এখানেও চেঞ্জ করতে পারি, যে আমাকে জানায় যেখানে তুমি যাবে, যেখানে মানে এই যে যেখানে, সো যেখানে তুমি যাবে তখন হয়ে যাবে এখানে ওয়ার ইউ উইল গাও, লেট মি নো ওয়ার ইউল গাও, লেট মি নো ওয়ার ইউল ইট, লেট মি নো ওয়ার ইউল সিট, আমাকে জানায় যেখানে তুমি বসবে, যেখানে তুমি খাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি ছিল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বিশেষ করে বিগিনার যারা লেভেলে তোমরা রয়েছো তোমাদের জন্য। আর এরপরে যে ক্লাসগুলো থাকবে সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা ইজি থেকে একেবারে অ্যাডভান্সড লেভেলে যাব। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও।